রাজধানীতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের এক পর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরে নগরীর জামাল খান মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সকাল ১১টায় ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় নতুন বাজার, গাঙ্গিনার পার ও পাটগুদাম ব্রিজ মোড়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এই বিক্ষোভের জেরে নগরীর বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। গাজীপুরের টঙ্গী ও জয়দেবপুর চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টায় টঙ্গী সরকারি কলেজ, শফিউদ্দিন সরকার একাডেমি ও পাইলট স্কুলের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। সকালে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। এই ঘটনার প্রতিবাদ করলে বেশ কয়েকজন যাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।